সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রের মধ্যে আজারবাইজান ছিল অন্যতম একটি দেশ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই দেশটি স্বাধীনতা অর্জন করেছিল। একবিংশ শতাব্দীতে যে কেউ সহজে টিকিট কিনে বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারে। তবে এখনও এমনও অনেক লোক রয়েছে যারা আজারবাইজান সম্পর্কে খুব বেশি একটা জানে না। সেই দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা খুবই আকর্ষণীয়। হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি আপনাদের আজারবাইজান সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো। আপনি যদি আজারবাইজান সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তবে শুরু করার আগে বলে রাখি, এই রকম আরও অজানা তথ্য জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজারবাইজান দেশের জনগণ চা খুবই পছন্দ করে। চা হলো আজারবাইজানের সর্বাধিক জনপ্রিয় পানীয় এবং দৈনন্দিন জীবনের পাশাপাশি বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রেও চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে সব খাবার চায়ের সাথে শেষ করা হয়। চা পানীয়টিকে আরও সুস্বাদু করার জন্য আজারবাইজানের লোকজন এতে লেবু, পুদিনা ইত্যাদি যুক্ত করে। চা ছাড়াও আজারবাইজান দেশের লোকজন তাদের জাতীয় খাবার প্যানকেক খুব পছন্দ করে। সেখানকার জনগণ বিশ্বাস করে যে কার্পেট হলো তাদের সংস্কৃতির একটি অঙ্গ। সেখানে সমস্ত জনগণের বাড়িতে কার্পেট রয়েছে। কার্পেটগুলি শুধুমাত্র সুন্দরভাবে সাজানো থাকে এমনটা নয়, এই কার্পেটগুলি তাদের সংস্কৃতি এবং ইতিহাসের অংশ। আজারবাইজানে রয়েছে বিখ্যাত কার্পেট মিউজিয়াম, সেখানে বিভিন্ন স্টাইলে কার্পেটগুলি সাজানো রয়েছে। সেই কার্পেট মিউজিয়ামটি যে কেউ খুব সহজেই চিনতে পারবে, কারণ মিউজিয়ামটি কার্পেটের আকারে ডিজাইন করা হয়েছে। আজারবাইজানের রাজধানী হলো মিনি দুবাই। আজারবাইজানের রাজধানী বাকু প্রায়শই দুবাইয়ের সাথে তুলনা করা হয়, কারণ এর আকর্ষণীয় বিল্ডিংগুলির জন্য। সেখানে অনেক গোল্ডেন স্থাপত্যও রয়েছে। বাকু রাস্তায় চলার সময় বিশাল সংখ্যক আকাশচুম্বী নগরী, যা নজরে না আসা প্রায় অসম্ভব। অনেক অনেক সুন্দর জায়গা এবং ভবন ছাড়াও আজারবাইজান তথাকথিত লিটল ভেনিস ভ্রমণেরও সুযোগ করে দেয়। মানে এটি ব্রিজ এবং ওয়াকওয়ে দ্বারা সংযুক্ত অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। আপনি যদি সেখানে হাঁটতে না চান তবে আপনি টাকা দিয়ে গন্ডোলায় চড়তে পারেন। আজারবাইজান হলো এমন একটি দেশ যেখানে আপনি চাইলেই তেল দিয়ে স্নান করতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জলের পরিবর্তে তেল দিয়ে স্নান করলে কি হতো? আজারবাইজানে অবস্থিত নাফতালান একটি শহর রয়েছে। সেখানে অনেকগুলি স্পা রয়েছে। সেখানে মানুষ চাইলেই একটি বিশেষ তেল দিয়ে স্নান করতে পারে। এর জন্য 10 মিনিটের বেশি সময় দেওয়া হয় না, কারণ তেলের বেশি এক্সপোজার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। আজারবাইজানের আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি হলো রেলওয়ে স্টেশন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সেখানে একটি রেলওয়ে স্টেশন সংস্কার করা হয়েছিল। বর্তমানে সেই স্টেশনটি হলো বিশ্বের বৃহত্তম KFC রেস্টুরেন্ট। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রায় 300 জন লোক একসাথে বসে খাবার খেতে পারে। বর্তমানে এটি স্থানীয় এবং ভ্রমণকারী উভয়ের মধ্যেই খুব জনপ্রিয়। আজারবাইজান দেশটি মাটির আগ্নেয়গিরির জন্য বিখ্যাত। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মাটির আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় এই আজারবাইজানে। আপনি জেনে অবাক হবেন, সেখানকার স্থানীয়রা প্রায়শই নিজেদের গায়ে কাদা মেখে এই আগ্নেয়গিরিতে স্নান করতে দেখা যায়। তারা বিশ্বাস করে যে এই আগ্নেয়গিরিতে কাদা মেখে স্নান করার ফলে স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে। তো এই ছিল আজারবাইজান সম্পর্কে কিছু অজানা তথ্য।